অ্যাক্সট্রিম স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কেউ আমাদের সামনে আসতে যাবে না। কথা মনে বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের, মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহকে জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন, এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে, তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী, আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের, মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, দেহে বাইরে, তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে, ভিতরে আত্মায়, দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত, রব্বিয়ান্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক 309 বছর। কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন, আলহামদুলিল্লাহ। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে, দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপর উঠে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল, বালকের কিচ্ছু হলো না। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না, এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির, আপনি যে কোনো তাফসির পড়েন, মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, জালালাইন পড়ে দেখেন, জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে। এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে, আবার কি ব্যাপার, তুমি মরো নাই? না, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমার রব আমাকে বাঁচিয়েছে। আবার পাঠানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে, যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একদম। আবার সে ওখানে গিয়ে বললো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, অর্থ হচ্ছে, হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। অর্থটা হচ্ছে এমন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেফাজত করুন, ঠিক আছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ছোট্ট দোয়া। এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা